বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে জানালাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়বসা আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম আমার ডান রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এবং সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে বিশ্ব মিনিস্টার স্বাগত এবং অভিনন্দন আপনাকে একটু শুরুতে শুনতে চাইব যে গতকাল মন্ত্রিসভার বৈঠক হয়েছে প্রথম আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয়বারের এবং তার চতুর্থবারের সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক তো এই মন্ত্রিসভার বৈঠকে কি হলো প্রধানমন্ত্রী পরিষদ বর্গকে আনুষ্ঠানিকভাবে কি বার্তা দিলেন জিল্লুর সাহেব আপনাকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী গভীরভাবে বাংলাদেশকে ভালোবাসেন বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের জন্য উনি বাংলাদেশে এসে গ্রামগঞ্জে হেঁটেছেন মানুষের ধারে ধারে গিয়েছেন মানুষকে বোঝার চেষ্টা করেছেন সমগ্র বাংলাদেশের সব কিছু বুঝে উনি একটা বাংলাদেশকে একটি লক্ষ্যমাত্রা পৌঁছানো সে লক্ষ্যটা হলো উন্নত বাংলাদেশ তার জন্য উনি দীর্ঘদিনে একটা সুনিশ্চিত একটা পরিকল্পনা প্রণয়ন করেছেন সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য উনি যখনই ক্ষমতা এসেছেন তখন থেকে উনি কাজ করছেন উনি সেখানে সবগুলো অগ্রাধিকারগুলো ঠিক করেছেন করে পর্যায়ক্রমিকভাবে কাজ করেছেন এবং এই নির্বাচনের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার নতুন সরকার গঠিত হয়েছে আমি সৌভাগ্যবান যে এই মন্ত্রিপরিষদে আমিও একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে প্রাপ্ত হয়েছে আমার জন্য এটা আজকের দিনটি অত্যন্ত উত্তেজনা অথবা চমকপ্রদ দিন যে আজকে প্রথম আমি ক্যাবিনেটের মিটিংয়ে অংশগ্রহণ করেছি তো মাননীয় প্রধানমন্ত্রী বরাবরের মতনেই উনি ওনার অভিব্যক্তি ব্যক্ত করেছেন যে আমরা আমাদের দেশটাকে একটি লক্ষ্যমাত্রায় পৌঁছে নিতে হবে এদেশের মানুষ অন্ন বস্ত্র বাসস্থান ওরা জন্য আত্মচিৎকার করতো আমাদেরকে বিভিন্নভাবে সারা পৃথিবীর মানুষরা ফকির মেসকিনের জাতি বলতো সেগুলো সেই সমস্ত গ্লানি থেকে আমাকে উদ্ধার করার জন্য আমরা দীর্ঘদিন পর্যন্ত কাজ করেছি এবং এটাও উনি বলেছেন আমাদের প্রবীণ নেতৃবৃন্দরা যারা নাকি এর আগে বেশিরভাগ আমাদের মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে ওনারা দায়িত্ব পালন করেছেন ওনাদের অনেক কষ্ট অনেক শ্রম এবং অনেক অবদানের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আজকে অনেক দূর অগ্রসর হয়েছে তো এই অগ্রসরমান অবস্থাকে আরও বেগবান করার জন্য আরও দ্রুত গতিতে আগামী নেওয়ার জন্য নতুন মন্ত্রিপরিষদে বেশিরভাগ নবাগতকে উনি স্থান দিয়েছেন তবে দেওয়ার সময় উনি কিন্তু উনি বলেছেন যে আমি সবারই পর্যবেক্ষণ করেছি পরীক্ষা করেছি এবং তাদের ট্র্যাক রেকর্ডগুলোকে বুঝে শুনে আমি সবাইকে দায়িত্ব দিয়েছি স্বাভাবিকভাবে এটা ওনারই প্রত্যাশা যে আমরা যেন নাকি এমনভাবে কাজ করি যাতে নাকি উনি কোনো মনে কষ্ট না পান উনি মনে কষ্টের কারণ একটাই যে যদি আমরা আমাদের উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন না করি অথবা কেউ যদি কোনোরকম ম্যাল প্র্যাকটিসের সাথে ইনভলভ হয় তো এই কথাগুলো উনি তো উচ্চারণ করেছেন এবং আমি মনে করি এটা এই কথাগুলো শুনে সবার মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং সবাই মনে করছেন যে আমাদের উপরোপ্রিত দায়িত্বটা আমরা ইনশাআল্লাহ পালন করব আর অঙ্গীকারও সব আমাদের মাননীয় মন্ত্রীবর্গ অঙ্গীকারও করেছে আর আমি বিশ্বাস করি যে আসলে এটা আমাদেরকে মানতে হবে আমি যখন নাকি আমার বয়স 30-এর বেশি তখন আমি কম্পিউটার দেখি তো এখন এখনকার যে সন্তানটি জন্মগ্রহণ করে সে জন্মেই দেখে তো স্বাভাবিকভাবে প্রযুক্তি জ্ঞান এর যে উৎকৃষ্ট সাধন আজকে পৃথিবীতে ঘটেছে সেই উৎকৃষ্ট জ্ঞানের অধিকারী তারা যত দ্রুত এখন তো আসলে ওই পিসি আপনি যেটা 30 বছর বয়সে দেখেছেন এবং এগুলো তারা দেখেন তো স্বাভাবিকভাবে এই সমস্ত প্রযুক্তি এবং তথ্য তারা জানবে স্বাভাবিকভাবে আমি এই কথাটা এই কারণেই বললাম আর কি এটা আমাদের আসলে জেনারেশন গ্যাপ একটা পৃথিবীতে আমাদেরকে অস্বীকার করার কোনো সুযোগ নেই আজকে থেকে শত বছর আগে যে মেধা বুদ্ধি অথবা জ্ঞান আমরা যে সমস্ত বিজ্ঞ মানুষদের কথা বলি অথবা যে সমস্ত সাহিত্য চর্চার কথা বলি অথবা যে সমস্ত সাহিত্য অথবা প্রযুক্তি যেগুলো নাকি আমরা আজকে খুঁজে পাই তো সেগুলোতে যেমনিভাবে অবশ্যই ওই সমসাময়িক সময়ে অর্থাৎ তৎকালীন সময়ে এই সমস্ত জ্ঞান অথবা এই সমস্ত আবিষ্কার অথবা এই সমস্ত আপনার উদ্ভাবন এগুলা সারা পৃথিবীকে চমক সৃষ্টি করেছে কিন্তু আজকের সাথে যদি আমি তুলনা করি যে এটা ওইটার তুলনায় অনেক ক্ষীণ ছিল কিন্তু ওই ক্ষীণটা ছিল বলেই আজকে অনেক
উৎকৃষ্টটা আবির্ভাব ঘটেছে। তো ঠিক এমনিভাবে পর্যায়ক্রমিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীও অপেক্ষাকৃত যারা নাকি নবীন তাদেরকে দিয়ে এবার মন্ত্রিসভা করেছেন এবং বিশ্বাস করেন যে এই দেশের মানুষের জন্য যে কাঙ্ক্ষিত স্বপ্ন সেই স্বপ্ন পূরণের জন্য সবাই ভালোভাবে কাজ করবে এবং তাদের সক্ষমতা আছে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি আসলে কাজ করার জন্য তো শারীরিক মানসিক শক্তির প্রয়োজন আছে, তো সেই সমস্ত শক্তি আমাদের অগ্রজরা তাদের অনেক অবদান রেখেছেন এবং তাদেরকে এই অবদানের জন্য আমি অধিক গভীর শ্রদ্ধার সহিত তাদের অবদানটাকে স্বীকার করি। আর আমরা আশা করি এখন আমরা নতুন দায়িত্ব প্রাপ্ত হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে আমরা অনেক উদ্যমের সহিত অনেক সততার সহিত এবং নিষ্ঠার সহিত আমরা আমাদের কাজ করব আমাদের প্রিয় বাংলাদেশের জন্য, বাংলার মানুষের জন্য, যে মানুষগুলার আত্মনাদ আমরা অন্ন নাই বস্ত্র নাই তারপরে দিয়ে ভিক্ষুক আর মিসকিন এই সমস্ত গ্লানি থেকে বের করিয়ে আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে নেতৃত্ব দিচ্ছেন আমরা সৌভাগ্যবান যে তার মতন এগুলো নেতৃত্ব আমরা পেয়েছি এবং তার নেতৃত্বে আমরা মনে করি যে আমি বিশ্বাস করি যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো এবং গোটা দেশের মানুষও এই আশা করে যে এই লক্ষ্যটা পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করব। আসবো আমি আবার আপনার কাছে মিস্টার সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শুনেছি যে গতকালকের মন্ত্রিসভায় এবং এর আগেও দু দফায় মন্ত্রীদের নিয়ে টুঙ্গিপাড়ায় ঢাকায় প্রধানমন্ত্রী বসছিলেন এবং এক ধরনের বার্তা তিনি দেওয়ার চেষ্টা করেছেন যে সততা নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে, না হলে যা করার তিনি তা করতে ক্ষমতা রাখেন, বানাবার ক্ষমতা। কিন্তু আমার প্রশ্ন এটি যে আওয়ামী লীগ ইতিমধ্যেই বিজয় উপলক্ষে সমাবেশ করেছে, অন্যদিকে বিএনপি আপনারা প্রধান প্রতিপক্ষ পরাজয়ের জন্য সমাবেশ করতে পারেননি এবং বিজয় সমাবেশে প্রধানমন্ত্রী যেটি বলবার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে ভোটারদের প্রত্যাশা পূরণের অঙ্গীকার তিনি ব্যক্ত করেছেন, আসলে তিনি এবং তার দলের নেতাকর্মীরা বা মন্ত্রিসভায় যারা আছেন, তো এই অঙ্গীকার তারা আসলে ভোটারদের প্রত্যাশা পূরণের অঙ্গীকার কতটা পূরণ করতে পারবেন বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ। এবং নতুন মন্ত্রী মহোদয় আজকে এসেছেন, ওনার সঙ্গে কথা হচ্ছে, তো আমি একটু ভালো বোধ করছি, এতটুকু বলতে পারি। তো জিনিসটা হচ্ছে যে নির্বাচনটা নিয়ে হাজারো রকমের বিতর্ক আছে, ভালো বলছে খারাপ বলছে, কিন্তু নির্বাচনটা নিয়ে যে বিতর্ক আছে এবং সেই বিতর্কটা যে অন্য যে কোনো নির্বাচনের চেয়ে একটু মাত্রা বেশি, এটাকে অস্বীকার করার কোনো জো নেই। কারণ যাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন, সেই ধন্যবাদটা তো আসলে পেয়েছে কতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান, যাদের রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে নির্বাচনটা সুষ্ঠুভাবে করার দরকার ছিল, তারা একটা পক্ষের মধ্যে প্যাকেজ ডিলে ঢুকে নির্বাচনটা তারা করে দিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরও খুব বেশি প্রয়োজন হয় নাই, সাধারণ ভোটারদেরও হয় নাই। এই জায়গাটা হচ্ছে 2018 নির্বাচনের সবচেয়ে বড় বিপদ সংকেত ফর ফিউচার ডেমোক্রেসি। এটুক বলে আমি এখানে থামতে চাই, কারণ এটা নিয়ে বেশি বিতর্ক করা আমি মনে করি অনেক হয়েছে, সামনেও হয়তো হবে আরও কাগজে কলমে দাঁড়ালিক হবে ন্যাশনালি ইন্টারন্যাশনালি সেটা। আর এগুলো হয়তো বিতর্ক করলে যেটি মানে অনেকের কাছে মনে হয় যে এটা বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কারণ এর কোনো আউটপুট না সরকার পক্ষ দিচ্ছে কিংবা না আপনারা বের করতে পারছেন না, সেইটাই দিচ্ছে আমরা পারছি না। আমরা নির্বাচন কমিশনের কাছে নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপারের মুড়ি সহ যেখানে টিপসই কিংবা স্বাক্ষর থাকে চেয়েছি, ঠিক 2 তারিখই আমরা চেয়েছি 30 ডিসেম্বরের পরপরই, আজ অবধি চিঠির কোনো উত্তরও কিন্তু পাই নাই, এটুকুও বলে ডাকলাম আপনার কাছে। যাই হোক, তারপরে আমি বলবো যে নতুন মন্ত্রিসভার কাছে যে প্রত্যাশা প্রধানমন্ত্রী করেছেন তার মধ্য দিয়ে জনগণের প্রত্যাশার সুরের একটা মিল আছে, কিন্তু দুঃখটা হলো সেখানে যে কয়েকটি জিনিসকে উনি হাইলাইট করেছেন, যে সুশাসন দিতে হবে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে, সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে, আমরা এগুলোকে দমন করব, এবং একই সঙ্গে মোটামুটি অভিভাবক হিসাবে মন্ত্রিসভার সদস্যদেরকে শাসনও করেছেন যে এই এই বিষয় থেকে সতর্ক থাকতে হবে, না হলে আমি দিতে পারি আবার আমিই কিন্তু নাম কেটে দিতে পারি। এগুলো সব ঠিক আছে, কিন্তু বাস্তবে আমরা কী দেখেছি, 2009 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো তখন প্রথম একটা অঙ্গীকার ছিল এবং এটা জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন যে প্রত্যেক এমপি এবং মন্ত্রী সরকারি দলের তাদের সম্পদের হিসাব দিতে হবে এবং প্রতি বছর সেটা জনসমক্ষে আমরা প্রকাশ করব। একবারই দেওয়া হয়েছিল, তারপরে আর কিন্তু সে 2014 থেকে 2018 পর্যন্ত হয়নি, আর এবারও যে হবে এমন কোনো ঘোষণা আমরা দেখছি না। তো এই যে অ্যাকাউন্টেবিলিটি সাধারণ মানুষের কাছে, এটি একটা বড় ধরনের অ্যাকাউন্টেবিলিটি আমার মতে, এ সম্পর্কে কিন্তু কোনো ঘোষণা এখন পর্যন্ত আসেনি। বাট সম্পদের তো একটা হিসাব বোধহয় ইলেকশনের সময় পাওয়াই যায়, কিন্তু প্রতি বছর হলে হয় কি জিনিসটা ট্রান্সপারেন্ট থাকে। যেমন এই অক্সফামের সর্বশেষ একটি প্রতিবেদন দেখবেন
যে সারা পৃথিবীতে 380 কোটি মানুষের হাতে যে সম্পদ, শুধু সেই পরিমাণ সম্পদ 26 জন বিশ্বের শীর্ষ ধনীর হাতে। তার মধ্যে অ্যামাজনের যিনি বেজোস তিনি আছেন, ফেসবুকের জাকারবার্গ আছেন, তারপরে বিল গেটস আছেন, তারপরে আপনার ওয়ারেন বাফেট আছেন, এরকম 26 জন যাদের কাছে 380 কোটি মানুষের সম্পদের পরিমাণ শুধু তাদের হাতে। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিটা হচ্ছে ওরকম যে সমস্ত রক্তচাপ এসে মুখমণ্ডলে জমা হয়েছে, মুখটা বড় হয়ে গেছে, সারা শরীর কিন্তু কৃষকায় হয়ে গেছে। কারণ এই যে সমৃদ্ধি, সমৃদ্ধি সুষম বন্টন হচ্ছে না, সেই জায়গাটা ট্রান্সপারেন্ট থাকার জন্য প্রতি বছর যদি এমন একটা ব্যবস্থা করা যায় যে সরকারি দলের মন্ত্রী এমপি সহ সচিব এবং অন্যান্য যারা দায়িত্বশীল আছেন তাদের সম্পদের হিসাব প্রতি বছর সাধারণের সম্মুখে প্রকাশ করা হবে, একটা বড় কৃতিত্ব কিন্তু এই প্রধানমন্ত্রী নিতে পারেন। নির্বাচন নিয়ে বিতর্কটাকে উনি একটু নিচের দিকে নামিয়ে আনতে পারেন। এটা নিয়ে এটা হলো দুর্নীতির একটি প্রসঙ্গে আমি শুধুমাত্র টাচ করে গেলাম একটু। তারপরে মাদক, এই ব্যাপারটা উনি খুব জোর দিয়েছেন। একদম সর্বশেষ যেটা বহুদিন আগে থেকে প্রচারিত, সর্বশেষ যে তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, সেখানকারও 73 জন শীর্ষ মাদক ব্যবসায়ীর মধ্যে আব্দুর রহমান বদির নাম সবার আগে এক নম্বরে। কিন্তু না আব্দুর রহমান বদির, না তার পরিবারের কেউ, না তার পরিবারের সদস্য আছে 16 জনের মধ্যে, তাদেরকে না কাউকে গ্রেফতার করা হয়েছে না কেউ। এই সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় যে আত্মসমর্পণ করতে যারা যাচ্ছেন তাদের মধ্যে ওনাদের কারো নামের তালিকা নাই। এটা একটা বড় ধরনের ধাক্কা দেবে কিন্তু এই মাদকের বিরুদ্ধে অভিযানের বিষয়ে। আর মাদকের নির্মূলের নামে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো তাহলে এক পেশে হয়েছে এমনটা মানুষের মনে একটা ধারণা হতে পারে। সন্ত্রাস, সন্ত্রাস সম্পর্কে বলেছেন। এই প্রসঙ্গে আমি শুধু একটু মোটা দাগে মনে করিয়ে দেই যে 1996-2001 আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন এই যে উদিচির বোমা হামলা, রমনা বটমূলে বোমা হামলা, কমিউনিস্ট পার্টির সমাবেশে বোমা হামলা, তারপরে আরও কিছু জায়গায় নানিয়ারচর গির্জায় হামলা, এগুলোর কিন্তু কোনোটারই আজ অব্দি বিচার কাজ সম্পন্ন হয় নাই। এগুলো সবই কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডের নমুনা এবং হলি আর্টিজানেরটাও এখন পর্যন্ত মাত্রা পরবর্তীতে বেড়েছিল। আবার বিএনপির সময় কিন্তু শায়খ আব্দুর রহমান বাংলাবাই সহ শীর্ষ নেতাদেরকে একটা দীর্ঘ শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে গ্রেফতার করে বিচারের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ডের ঘোষণা পর্যন্ত দেওয়া হয়েছিল, কার্যকর হয়েছে মইনুদ্দিন ফখরুদ্দিনের সময়, সেটাও কিন্তু আবার বিএনপির সময় হয়েছে। কিন্তু এই যে জিনিসগুলো আমি বললাম মোটা দাগে এই সন্ত্রাসী ব্যাপারগুলোর কিন্তু কোনো সুরাহা হয়নি। আর সুশাসন বলতে যেটা বোঝায় মোটা দাগে, মানুষ বোঝায় যে আইন সবার বেলায় সমান হবে, কিন্তু আইন সবার বেলায় সমান হচ্ছে না, এটাই আমরা দেখছি। কিছু গদবাধা কথা আছে আমরা বলি, যেটাকে অনেকে গদবাধা বলেন, আসলে ভিকটিম তো সাফারার যারা তারা একটু বেশি বলবে, এটাই স্বাভাবিক। সে জায়গাটাও আমরা দেখেছি যে সর্বোচ্চ আদালতে, আজকেও আমি হাইকোর্টে যদি গিয়ে থাকে কেউ, আপনারা যদি কেউ যান দেখবেন যে হাজার হাজার মানুষ জমা হয়েছে, হাজার হাজার, সংখ্যা গুনে শেষ করা যায় না। এটা শুরু হয়েছে আরও 6 মাস আগে থেকে জামিনের জন্য। নিম্ন আদালতে সামান্যতম কোনো সুযোগ নেই, ওইখানে গেলে একটু সুযোগ পাওয়া যায় আর কি। এই যে গায়েবি মামলা বা অসত্য মামলার মাধ্যমে যেটা করা হয়েছে, সুশাসন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংলাপ যখন ঐক্যফ্রন্টের হলো, উনি বললেন যে এই মামলাগুলোর কার্যকারিতা স্থগিত থাকবে এবং আর নতুন করে কাউকে গ্রেফতার করা হবে না। কিন্তু উল্টোটা হচ্ছে তারপর থেকেই, এই জায়গাটা ফেরত এলে পরে আজকের প্রথম মন্ত্রী পরিষদের সভায় যে কথাগুলো এসেছে এগুলো সম্পর্কে মানুষের একটা বিশ্বাসযোগ্যতা আসবে। এই কয়েকটি জিনিস আমার প্রস্তাব রইল যে এগুলো করতে পারলে ভালো হবে, সাধারণ মানুষের জন্য ভালো হবে। জি, মিস্টার মিনিস্টার তাজুল ইসলাম, মিস্টার আলাল অনেকগুলো প্রসঙ্গের কথা বললেন এবং নির্বাচন নিয়ে যদিও উনি প্রশ্ন তুলেছেন কিন্তু উনি মনে করেন যে এই বিতর্কটা ক্রমাগত চালিয়ে যাওয়াটা খুব একটা ভালো কিছু দেবে না আসলে, এবং বেশ কিছু আপনাদের যে অঙ্গীকার প্রত্যাশা সেই জায়গায় ওনার কিছু অবজারভেশন উনি তুলে ধরলেন। সো আপনার বক্তব্য। না জি, থ্যাংক ইউ আল্লাহ সাহেব। হ্যাঁ, নির্বাচন নিয়ে যেটা বলছেন, হ্যাঁ নির্বাচন নিয়ে আসলে আমরা তো হারহামা সাহেব বলি শুনি এবং এক পক্ষ বলে যে ভালো মন্দ দুইটাই আছে। তো আমি মনে করি আমরা এখানে একেবারে হোলস্টেক বলি ফেলা সম্ভব না যে একেবারে শতভাগ সুস্থ নির্বাচন হয়েছে, এখানে নির্বাচন কোনো ত্রুটি নেই। আর
অর্থাৎ যে পরিমাণ ত্রুটি নিয়ে নির্বাচনকে গ্রহণযোগ্য বলা হয় সারা পৃথিবীতে এরকম এরকমভাবে নির্বাচনটাকে গ্রহণযোগ্য করে নেওয়া হয় এবং তারপরও সব জায়গায় বিতর্ক আছে আমাদের দেশেও আছে তো আর ওই ওয়েলথ রিপোর্টের কথা বলেছেন আসলে আমার তো মনে হয় যেন আপনি এটার উত্তর দিয়ে দিয়েছেন যে আপনার মিনিস্টার অ্যান্ড এমপিস ওনাদের মাননীয় সংসদ সদস্য এবং মাননীয় মন্ত্রীদের তো সম্পদের এটা বিবরণী ইলেকশনের সময় প্রকাশ এরকম একটা প্রক্রিয়া করা যেতে পারে অসুবিধা কি আছে করা যায় অসুবিধা নেই আমি মনে করি এটা হলে অসুবিধা নেই যদি এরকম একটা বিধান করা হয় আর কি তো আর এমনি তো আমাদের ধরেন সমস্ত ফাইলগুলো এখন তো অ্যাক্সেস টু ইনফরমেশন আপনার যে কমিটমেন্ট সে অনুযায়ী আপনি আমার ওয়েলথ স্টেটমেন্ট আপনি নিতেই পারেন এবং আমার এটা অনলাইনে আছে তারপরে দিয়ে আপনার আলাল সাহেবেরটাও আমি নিতে পারি ইচ্ছে করলে তো এটা আমার মনে হয় খুব বেশি একটা কঠিন বিষয় না তো এখানে একটা বিষয় হলো কি যে আসলে সত্যিকার আন্তরিকভাবে যদি আমি কথা বলি আমরা সুশাসন আমাদের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ অথবা একটা অঙ্গীকার তো এখন আমি অঙ্গীকারের জন্য বলছি যে সারা পৃথিবী কিন্তু এটা এই চ্যালেঞ্জটা মোকাবিলা করছে এবং কোথাও কখনো কখনো তীব্র ছিল কখনো কখনো সহনশীল পর্যায়ে এসেছে কিন্তু ইলিমিনেশন হয়নি হ্যাঁ রিডাকশন হয়েছে তো এখন আমরা একটা পর্যায়ে সহনশীল পর্যায়ে নিয়ে আসা দেন আমরা সিঙ্গাপুরের কথা বলি অথবা সুইজারল্যান্ডের কথা বলি কিন্তু আমার আমরা এমন কোনো মাত্রা থাকা উচিত না যে মাত্রাটা জনমানুষের জন্য অস্বস্তিকর অবস্থা হয় এবং আমাদের উন্নয়নের লক্ষ্যমাত্রা যাতে নাকি ব্যাহত হয় তো সেই সমস্ত ব্যাপারগুলোকে চ্যালেঞ্জ হিসাবে বিবেচনা করা হচ্ছে আর এখানে এই লক্ষ্যকে পূরণ করার জন্য আসলে শুধুমাত্র আপনি যে আমি করাপশন না করার অঙ্গীকার করবো আপনি না করবেন এটা দিয়ে আসলে হয় না হওয়ার জন্য কতগুলো ব্যবস্থাপনা কায়েম করতে হবে সেই ব্যবস্থাপনা হলো যে একটা এখন প্রুভেন টেকনোলজি ইজ দেয়ার আপনি মনে করেন অটোমেশন করবেন হ্যাঁ যত বেশি অটোমাইজ করতে পারবেন তত বেশি আপনার করাপশনের অথবা এই সমস্ত ইরেগুলারিটির সুযোগগুলো কমে যাবে এবং মানুষ সার্ভিস পাওয়াটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট আমরা বাংলাদেশে এখন ধরেন একটা বিষয় হলো কি আমরা 16 কোটি মানুষ যদি হই আমাদের ডেমোগ্রাফিক ডেভিডেন্ট যদি আমাদের যদি 60% যদি হয় আমি যদি আমি কনজারভেটিভলি যদি হিসাব করি এক একজন এক এক হিসাব আছে তাহলে তো আপনার প্রায় 9 কোটি মানুষ আমি 9 কোটির কথা বাদ দিলাম আমি যদি মনে করেন যে 5 কোটি মানুষও যদি আপনি অ্যাক্টিভ লোক থাকে তবে এই 5 কোটি মানুষ যদি প্রতিদিন সেবার জন্য যায় আর গিয়ে সেখানে যদি প্রতিদিন 1 ঘন্টা করে যদি একজনের সেবার পাওয়ার জন্য তার যদি সময় ব্যয় হয় অতিরিক্ত মানে ডিউ টাইমের বেশি তো তাহলে 9 কোটি ঘন্টা প্রতিদিন আমি লস করছি দ্যাট ইজ এটার কিউমিউলেটিভ ফিগারটা কত বড় হবে আমার ইকোনমিতে তো এই জন্য আসলে এটাকে ইম্পর্টেন্স না দেওয়ার কোনো যুক্তিকতা নেই আপনার বিভিন্ন বিষয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু আমার মনে হয় এই ব্যাপারে আমাদের কনসেনসাস না থাকাটা অযৌক্তিক হবে তো সেখানে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী এবার কিন্তু অত্যন্ত কমিটমেন্ট আওয়ামী কিন্তু তার নির্বাচনী ইস্তেহারে যে সমস্ত কমিটমেন্ট করে এই কমিটমেন্টগুলো যে ইলেকশন ম্যানিফেস্টো যেটা নাই ঘোষণা করে এটা কিন্তু মেন করে এবং ওইটাকে ফলো করে আজকেও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে যে গতকাল যে মিটিং হলো ক্যাবিনেট মিটিং সেখানেও এই মিটিংয়ে উনি আপনার নির্বাচনী ইস্তেহারকে গুরুত্ব দেওয়ার জন্য সবাইকে নির্দেশনা দিয়েছে এবং নির্বাচন তফসিলে যে সমস্ত বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বলা হয়েছে এবং যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো যেন বাস্তবায়নের জন্য কাজ করা হয় তো সেখানে জিরো টলারেন্স অফ করাপশন আমাদের এখন আমরা বিভিন্ন সময় পার হয়েছে আমাদের ধরেন খাদ্য ঘাটতি বিদ্যুৎ ঘাটতি তারপর রাস্তাঘাটের সমস্যা এই ঢাকা শহরে প্রতিদিনই 200 জন করে খুন হতো তারপরে দিয়ে অনেক তীব্র মাত্রায় আমাদের অনেকগুলো অসামঞ্জস্য ছিল অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল সেগুলোর থেকে আমরা অনেক দূর অগ্রসর হইতে পেরেছি এবং অনেক দূর আগাইতে পেরেছি আমরা এখন ধরেন সারা পৃথিবীতে মধ্য আয়ের দেশ হয়েছি অথবা আমাদেরকে এখন যদি আগে যেরকম তুচ্ছ তাচ্ছিল্য করা হতো এখন অন্তত কিছুটা হলেও আমাদের সম্মান পৃথিবীর বিভিন্ন জায়গায় বাড়ছে তো এই সময়ে আমরা আমাদের যে স্বপ্ন আছে যে সুযোগ আছে যেমন আমাদের একটা কমপ্রিহেন্সিভ প্রোগ্রাম নিয়ে গভর্নমেন্ট কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রী এবং সেই কমপ্রিহেন্সিভ প্রোগ্রাম মধ্যে ধরুন বিদ্যুৎ সমস্যা সমাধান করা কমিউনিকেশন সমস্যা সমাধান করা ল্যান্ড ডিমার্কেশন আমাদের মেরিটাইম বাউন্ডারি তারপরে যে আমাদের ল্যান্ড বাউন্ডারি এগুলো সবগুলো মিটিগেট করে আজকে আমরা এমন একটা জায়গায় আসছি যে এখান থেকে আমরা খুব দ্রুত আমরা আগাইতে পারি এবং এই আগানোর জন্য আমাদের প্রচুর শিল্পায়ন দরকার সেই জন্য 100টা ইকোনমিক জোনের কথা বলা হয়েছে সেই জন্য কাজ করা হচ্ছে এখন এগুলোকে আপনার স্লোতার করবে এগুলোটা স্লোয়ার করবে যদি আপনার সুশাসনটা আমরা যদি ঠিক না করতে পারি আর আমাদের ডেমোগ্রাফিক ডেভেলপমেন্টের
ফুল বেনিফিট আমরা এক্সট্রাক্ট তখনই করতে সত্যিকার অর্থে পারবো যদি আমরা গুড গভর্নেন্সের ব্যাপারে আমরা যদি আগাইতে পারি। এবং মিস্টার আলাল এই জায়গায় বলছিলেন যে গুড গভর্নেন্সের উনি একটা অর্থ দাঁড় করিয়েছেন, মানে অন্যান্যদের তো ব্যাপক অর্থ দাঁড় আছে যে আইনটা যেন সবার জন্য সমান হয়, আইনের প্রয়োগটা, সেটাতে একটা বড় ব্যত্যয় উনি মনে করেন আছে। না, আমি এই আলাল সাহেবের এই ব্যাপারটার জন্য আমি ধন্যবাদ জানাবো এবং আমি একমত, আইন তো আসলে ইউনিভার্সাল হবে, সবার জন্যই হবে। এখন আইন এবং আইনেরও একটা ব্যাপার আছে, আইন হলেই হবে না, আইনটা বা সুআইন হতে হবে, মানে সুআইনের আইন। আমি 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 একটা জিনিস বলি শুনে, আমি সত্যি কথা জিলু সাহেব ভেরি আমি খুব ইনফরমালি কথাটা বলি, আমি দেখি যে আমাদের সব জায়গাতে অনেক বেশি সংস্কারের প্রয়োজন আছে। এখন সংস্কারগুলো কিন্তু এখন হয়ে গেছে তা না, অথবা আজকে যেটা হবে সেটা আগামী দিন আরও সংস্কার করার দরকার হবে না, কন্টিনিউয়াস প্রসেস। তবে একটা জিনিস আমি মনে করি, উই শুড বি ইন কনসেনসাস যে আমাদেরকে অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করতে হবে। ওয়ান্স ইউ এম্পাওয়ার্ড এনি অর্গান অর এনি পার্সন, ইউ মাস্ট হ্যাভ টু বি অপটিমিস্টিক টু মেক ইট অ্যাকাউন্টেবল। এখন আপনি দ্যাটস হোয়াই আই টোল্ড দ্যাট অ্যাকাউন্টেবিলিটি ইজ দি মেইন ফ্যাক্টর ফর বিং ট্রান্সপারেন্সি, টু সাস্টেইন দি ট্রান্সপারেন্সি। শিওর শিওর শিওর, আমি আপনার সাথে একমত এই ব্যাপারে। এখন যখন আপনি জুডিশিয়ারির কথা বলেন, আপনি এক্সিকিউটিভের কথা বলেন, আপনি লেজিসলেচারের কথা বলেন, আমরা তো পার্লামেন্টের তিন, আমাদের কনস্টিটিউশনাল তিন টাইম ইম্পর্টেন্ট অর্গান, এই তিনটা অর্গানকে যদি আপনি জানেন, এখন এগুলা তখনই শুধুমাত্র বেশি বেনিফিট আহরণ করা সম্ভব হয়েছে যখন নাকি এগুলোকে অ্যাকাউন্টেবল করা গেছে। এখন অ্যাকাউন্টেবিলিটির বিষয়টা কী, যেমন আপনি যদি বলেন যে আপনি অন্য অন্য এক্সিকিউটিভ অর্গানগুলোকে আপনি অ্যাকাউন্টেবল করছেন, এখন আপনি যদি বিচার বিভাগের কথা বলি, আমি যদি লেজিসলেচারের কথা বলি, আমি সংসদের কথা বলি, যেন সংসদ সদস্যদেরকেও ধরুন মনে করেন যে মাননীয় মন্ত্রীরা, মাননীয় সংসদ সদস্যরা, ওনারাও যাতে নাকি আরও বেশি করে কাজ করতে বাধ্য হয় অথবা আরও কাজের যদি জব দিতে বেশি থাকে, তো সেটার জন্য আমাদেরকে যদি কাজ করতে যায় তাহলে সেখানে অনেক এগুলো সংস্কারের ব্যাপারে আমাদেরকে উদার হইতে হবে, সবাই এই ব্যাপারে কোঅপারেশন করতে হবে। তো তাহলে শুধুমাত্র আপনি মনে করেন যে সারা পৃথিবীতে তো আমি দেখি যে যখন নাকি আপনার যে সমস্ত বিচারিক রায় নিয়েও অনেক সময় সেখানে সমালোচনা করার সুযোগ আছে, সেখানে কথা বলার সুযোগ আছে, এখন আপনি হোয়াট এক্সট্যান্ড এই সমস্ত বিষয়গুলো আপনি কন্টেন্ট করবেন অথবা এগুলো নিয়ে কাজ করবেন, কাজ করতে পারবেন, তো আমরা অর্থাৎ সব জায়গাতে আপনাকে এম্পাওয়ারমেন্ট দিতে হবে এবং সুযোগ সুবিধা বাড়াইতে হবে, তারপরে দিয়ে সেখানে জব দিতে ব্যবস্থা রাখতে হইব। মিস্টার আলাল মাদক এবং সন্ত্রাসের প্রসঙ্গে বলেছেন, বিশেষ করে মাদকের কথা বলতে গিয়ে উনি বলেছেন যে সারা দেশে ধারণা অনুযায়ী মাদক ব্যবসার শীর্ষে যারা আছে, একটি পরিবারের কথা তিনি ধারণা পরিসংখ্যান, আমি তো আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছেন, তাদের ধারণার ভিত্তিতে না টাচ করা হচ্ছে, আই হ্যাভ দি ডকুমেন্ট। জি না, এখন দেখুন আমি আমাদের নিউজ মিডিয়া থেকে বিভিন্ন তথ্য প্রচারিত হয় এবং এটা বিভিন্ন পক্ষপাত বিভিন্ন ফেজ থেকে হয়। এখন আনলেস আদারওয়াইজ এনিবডি হ্যাভ বিন প্রুভেন দ্যাট হি ইজ এ ক্যান ইনভলভ উইথ এনি সর্টস অফ লাইক ক্রাইম অর এনিথিং আদারওয়াইজ, তাইলে আপনি তো তাকে আউটরাইট বলতে মিলতে পারবেন না যে সে এই এটার জন্য। তো এখন আমি সেটা প্রমাণ করবার জন্য আবার একটা প্রক্রিয়ার মধ্যেও তো নিয়ে যেতে হয়। হ্যাঁ, আমার মতো প্রক্রিয়া তো আছে, যারাই যাদেরকে সব প্রক্রিয়াটাই কিন্তু অব্যাহত আছে এবং প্রক্রিয়ার ব্যাপারে কোথায় সৌতুল্য প্রদর্শন করেন, উনি যদি দু একটা নাম বলার চেষ্টা করছেন, সেই সমস্ত নামগুলোকে তো আসলে অ্যাকাউন্টেবল করা হয়নি তা তো না। আপনি মনে করেন যে সেই সমস্ত জায়গাতে তো দেখা গেছে যে আপনার ওদেরকে বিচার বিভাগের আওতায় নিয়ে আনা হয়েছে। এখন আপনি হয়তোবা জিনিসটা প্রমাণ করতে হবে, তারপরে না তার বিরুদ্ধে আপনি অ্যাকশন নিতে হবে। আমি বলেছি তথ্যের কথা, জি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমি জি আর আরেকটা জানাল সাহেব যেটা নাকি আপনি বলছেন, হ্যাঁ যেমন টেরোরিজমের কথা যদি আমরা বলি অথবা প্যানাকিজম অথবা এই সমস্ত ইসলামী অথবা ধর্মীয় এক্সট্রিমিজম, এগুলো তো আসলে আমরা তো এটা আমার মনে স্বীকার করতেই হবে যে এটা মাত্রা অনেক কমে গেছে, আমরা অনেক অর্জন করতে পেরেছি। তো এখন এই অর্জনের জন্য কাকে ক্রেডিট দিব, আমি ক্রেডিট ডিজার্ভ করতে জন্য বলছি না, কিন্তু আমি বলছি যে আমরা কিন্তু এই সমস্ত সমস্যাগুলোতে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে এবং আমাদের আরও আগে যাওয়ার দরকার, আরও আমরা একটা কনজিউনাল এবং সবাই মিলেমিশে একসাথে কাজ করার মতো একটা পরিবেশ আমাদেরকে এই সমস্ত সুযোগগুলো খুঁজে বের করতে হবে এবং হাউ উই কুড ওয়ার্ক টুগেদার। আমি আপনার সঙ্গে মানে আপনার যে বিষয়গুলো যে আপনি বলেছেন এগুলো আবিধানিকভাবে এবং বলার ক্ষেত্রে অনেক সুন্দর সুন্দর কথা আমরা আমাদের দেশে যখন যে দল দেশ পরিচালনার দায়িত্ব ছিল তারা বলেছে, কিন্তু ইমপ্লিমেন্টেশনের মাত্রাটা দেখতে গেলে আমরা দেখব বিভিন্ন সময় এর মধ্যে ভেরিয়েশন থাকে। আপনি যদি বলেছেন যে
মধ্যম আয়ের দেশ, আমার জানা মতে এটা নিম্ন মধ্যম আয়ের দেশের মধ্যে পরিগণিত হচ্ছে না, ঠিক আছে? না, আমি আপনাকে বলছি এটার সোর্সটা হলো ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, এনবিআর, বিশ্ব ব্যাংক, ওয়েলথেক্স, সিইবিআর, এদের সমন্বিত একটা জরিপের তথ্যটা হচ্ছে আন্তর্জাতিক দরিদ্র রেখার হিসাবে দেশে বাংলাদেশে হত দরিদ্রের সংখ্যা 2,41,00,000, এটা হলো বর্তমান হত দরিদ্রের। এর থেকে যদি আমরা নিম্ন মধ্যম আয়ের বিবেচনায় যাই, নিম্ন মধ্যম আয়ের দেশের, তাহলে তা হবে 8,62,00,000। জাস্ট থিঙ্ক, এটাকে তো ওই যে বললাম যে সমস্ত রক্ত এসে এখানে জমা হয়েছে, হ্যাঁ প্রবৃদ্ধি হয়েছে, সম্পদ বেড়েছে দেশের, কিন্তু মুষ্টিমেয় কিছু লোকের হাতে, এটাও কিন্তু সুশাসনের অন্যতম একটি অংশ। এই যে ইনফরমেশনটা এটা, আবার বিশ্বে অতি ধনী ধনী বৃদ্ধির যে হার, সেখানে 1 নম্বরে বাংলাদেশের মতো দেশের অবস্থান, চায়নাকেও তারা ছাড়িয়ে গেছে, যেখানে চায়নায় প্রতিদিন নাকি একজন করে বিলিয়নিয়ার সৃষ্টি হয়, সেটাও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। এখন এই সমৃদ্ধি তো সুশাসনের প্রমাণ বহন, একটু ব্যাখ্যা দেব চায়নার সঙ্গে, আমি যেটা বলেছি ওইটা চায়নার ইকোনমিক কনটেস্ট আর বাংলাদেশের বাংলাদেশের ইকোনমিক, না না না, ওইটা ওয়েলথেক্স এবং অক্সফামের রিপোর্ট একই সঙ্গে। অক্সফাম হচ্ছে একটা চ্যারিটি চ্যারিটেবল সংস্থা, আর ওয়েলথেক্স তো আপনি জানেন, ইউ নো বেটার দ্যান মি। তো আমি বলছি যে সেই জিনিসগুলোকে জিডিপি অনুপাতে বিশ্বে সবচেয়ে কম আমাদের এখানে ট্যাক্সেশনের প্রক্রিয়াটা, সেটার দিকে খেয়াল রাখা উচিত। আমাকে অনেকে হয়তো আজকের অনুষ্ঠান দেখে বলবেন যে মোয়াজ্জেম হোসেন আলাল সরকারের সঙ্গে মিলেমিশে গেলেন কিনা, কিন্তু আমি দেশের স্বার্থে কথাগুলো বলছি। না, ঠিক আছে, মানে ট্যাক্স এবং জিডিপি অনুপাতের যেটা রেশিওটা, সেটা পৃথিবীতে ওয়ার্স্ট সিচুয়েশনে আমরা আছি, এটাকে মিনিমাইজ করা দরকার। আপনার আয় বৈষম্য সর্বোচ্চ পর্যায়ে আছে, ওই যে বললাম ধনীতে বৃদ্ধের হার এত। আরেকটা জিনিস আপনি বলেছেন, আমি সেটা আপনার সঙ্গে একটু বিনয়ের সঙ্গে দ্বিমত করতে চাই, সেটা হলো যে সিম্পল একটা জিনিস আমি বলি, একজন মহিলা রাইডার বাইক চালায় যিনি, উবার অথবা পাঠাওয়ের সঙ্গে জড়িত, তার একটি বাইক চুরি হয়ে গিয়েছিল, 12 ঘন্টার মধ্যে পুলিশ সেটা উদ্ধার করে দিয়েছে নারায়ণগঞ্জ থেকে। এইটা নিয়ে যে হারে প্রশংসা সারা বাংলাদেশের, প্রশংসায় আমার দ্বিমত নাই, আপত্তি নাই, প্রশংসা পাওয়ার মতো কাজ এটা, কিন্তু আমার সিটিজেন চার্টার কি বলে যে ধনী গরিব দরিদ্র নির্বিশেষে সমাজে কার কী অবস্থা নির্বিশেষে পুলিশের দায়িত্ব হচ্ছে প্রত্যেককে নিরাপত্তা দেওয়া এবং এই কাজগুলো করা। পুলিশ সেই কাজটিই করেছে, অতিরিক্ত কিছু করেনি, কিন্তু সেটাকে এমনভাবে প্রচার করা হয়েছে যে আমাদের প্রত্যাশার পারদ যে সর্বনিম্ন পর্যায়ে নিচে নেমে গেছে, এজন্য ভালো কোনো ছোটো জিনিস দেখলো আমরা উৎসাহিত হই। যেমন আমরা দেখেছি কোটা আন্দোলনে, তারপরে নিরাপদ সড়কের আন্দোলনে শিক্ষার্থীরা, ছেলেরা মেয়েরা গ্রেপ্তার হয়ে 5 দিন 7 দিন ধরে নিখোঁজ, কেউ স্বীকার করছে না আইন শৃঙ্খলা বাহিনী, মায়েরা বাবারা ভাইয়েরা আত্মীয় স্বজনরা ঘুরে 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 1 সপ্তাহ 9 দিন বা 10 দিন পরে খোঁজ পেল যে কারাগারে তাদেরকে কোর্টে বা কারাগারে পাঠানো হয়েছে, তখন তারা বলল যে এতেই আমরা সুক্রিয়া। মানে মানুষের প্রত্যাশাটাকে এত নিচে নামানো হয়েছে দুঃশাসনের মাধ্যমে, ওই জায়গায় সুশাসন প্রতিষ্ঠা করাটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে মিস্টার তাজুল ইসলাম বলছেন যে আসেন সবাই মিলেমিশে, অনেক কিছু করতে হলো, সংস্কারের কথা বলছেন এবং এগুলো করতে হলে সবাই মিলেমিশেই করতে হয় সে কথা বলছেন, এবং সেখানে আপনিও বলছেন যে সেগুলো ঠিকই আছে একদিক থেকে, আকাঙ্ক্ষার অর্থে খারাপ কিছু নয়। এবং আমরা দেখছি যে আপনারা বলছেন যে আপনারা আপনাদের যে 8 জন সংসদ সদস্য ঐক্যফ্রন্টের বিএনপির 6 জন আপনারা সংসদে যাবেন না, আপনারা সামনে উপজেলা নির্বাচন সেখানে অংশ নেবেন না, বিএনপি আসলে এখন কি করবে এটা একটু বুঝতে চাই, মানে করবে নাটা বুঝছি আমরা, কিন্তু করবেটা কি আসলে, এবং 20 দলীয় জোট ঐক্যফ্রন্ট এগুলোর ভবিষ্যৎ কি হবে একটু শুনতে চাই আমি আপনার কাছ থেকে। আপনাকে বলছি আমি ছোট্ট করেই বলার চেষ্টা করব, এটা হলো বিএনপির সর্বশেষ সংশোধিত গঠনতন্ত্র, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহান জাতীয় ঐক্যের তাগিদ। আপনার প্রশ্নের উত্তরটা প্রথমেই আছে, একদম মাস্ট হেডে আছে। তারপরে বলা হচ্ছে ঐতিহাসিক মুক্তি সংগ্রামের সোনালী ফসল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমাদের পবিত্র আমানত এবং অলঙ্ঘনীয় অধিকার, এরপরে এ সংক্রান্ত কিছু কথা বলা আছে। তারপরে 1 নম্বরই আছে জনগণ ভিত্তিক গণতন্ত্র ও রাজনীতি, এবং 2 আছে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত জনগণের অক্লান্ত প্রয়াসের ফলে লব্ধ জাতীয় অর্থনৈতিক মুক্তি, আত্মনির্ভরশীলতা ও প্রগতি। তাহলে কি হলো কথাটা, আর বাকিগুলোতে আমি গেলাম না। তাজুল ভাই যে স্বপ্নের কথা বললেন, বা এই সরকার প্রধান যে বাংলাদেশের মানুষকে যে প্রত্যাশার জিনিসগুলো দিতে চাচ্ছেন, তার সঙ্গে এখানে তো সামান্যতম কোনো অমিল নাই, কোনো অমিল নাই। এবং ওখানে মুক্তিযুদ্ধের কথা শাসক দলের পক্ষ থেকে বলা হয়,
বিএনপি বরঞ্চ এটাকে আরো বড় করে দেখেছে মুক্তি সংগ্রামের। সেটা তো ধরেন যে আকাঙ্ক্ষা বা অঙ্গীকারের কাগজে কলমে সব ঠিক আছে, আমি আপনারা সেইভাবেই কোর্স অফ অ্যাকশন কি আপনি আপনারা আসলে এখন কি করবেন? আমাদের মধ্যে যেটা চিন্তা চলছে সেটা হলো যে ঠিক এই মুহূর্তে আমাদের এক নম্বর প্রায়োরিটি হলো বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করা, এবং সেই একই সাথে সেটা তো আইনি প্রক্রিয়ার মধ্যে, হ্যাঁ আইনি প্রক্রিয়ার মধ্যে, সেই তার পাশাপাশি সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীদের নামে যে 98,000 মামলা এবং 26 লক্ষের উপরে আসামি, এদের বিষয়গুলোকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেখা, একই সঙ্গে এই নির্বাচনকে উপলক্ষ করে পূর্বাপর আহত নিহত ঘরবাড়ি ছাড়া যারা আছেন, যেমন দুঃখ করে বিএনপির মধ্যে একটি কথা প্রচলিত আছে যে বিএনপির তৃণমূলের প্রত্যেকটি নেতাকর্মী এখন পরিবারের কাছে বোঝা, পুলিশের কাছে ফেরারি, আর সন্তান এবং মায়েদের কাছে অচেনা, এমনটা হয়েছে তাদের এই দুঃসহ জীবন যাপন করতে করতে। এদের পাশে গিয়ে দাঁড়ানো, এদেরকে স্বাভাবিক জীবনে ফেরত আসার জন্য আইনি প্রক্রিয়া এবং অন্যান্য যা কিছু প্রয়োজন লজিস্টিক সেগুলো আমাদের দেয়া, এবং একই সঙ্গে এই নির্বাচনকে নিয়ে দেশে এবং সারা বিশ্বে যে প্রশ্ন উঠেছে সেটার দালিলিক একটা ভিত্তি দাঁড় করানো, শুধুমাত্র মুখের কথা এবার স্লোগানের মধ্যে না, একটা দালিলিক ভিত্তি দাঁড় করানোর সেটার জন্য আমরা চেষ্টা করছি। এবং আরেকটা জিনিস আমি বুঝছি, এর পরের পর্বে আপনি কোন জায়গাটা প্রবেশ করতে চাচ্ছেন যদি বুঝে থাকি, সেটা হলো যে যে কথাটি তাজুল ভাই বলেছেন, মন্ত্রী সাহেব বলেছেন যে এইভাবে একটা ন্যাশনাল কনসেনসাস, সেই ব্যাপারে আপনাকে আমি এতটুকু বলতে পারি যে বিএনপির পক্ষ থেকে মন্ত্রণালয় ভিত্তিক নজরদারি কমিটি একটা গঠন করা হবে থার্ড আই হিসাবে। সেখানটা আমরা দেখব যে এই মন্ত্রণালয়ের কর্মকাণ্ড, এই মন্ত্রণালয়ের কর্মকাণ্ড বিষয়ভিত্তিক, যার যেখানে অভিজ্ঞতা আছে, বহু অভিজ্ঞ লোক বিএনপিতে আছে আপনারা জানেন, তরুণদের মধ্যেও আছে আমাদের দলে, তাদেরকে দিয়ে সে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড কতটা জনকল্যাণে হচ্ছে বা কতটা সেখানে অপচয় হচ্ছে, সেখানে গণতন্ত্রের মাতৃকতা কতটুকু আছে, কিংবা একদলীয় কোনো বিষয়াদি বাস্তবায়নের আছে কিনা, এটার উপরে আমরা চেষ্টা করব নিয়মিত সাধারণ মানুষকে এটা জানানোর জন্য। এটা কিন্তু একটা পজিটিভ সাইন, মানে এভাবে আপনারা এক ধরনের জনমত তৈরির কাজ করবেন এবং একটা শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে সবকিছু করতে চাইছেন। কিন্তু জাস্ট ছোট একটা প্রশ্ন করি, আপনি ছোট করে যদি উত্তর দেন, আপনি দালিলিক প্রমাণের কথা বললেন নির্বাচনের, এই দালিলিক প্রমাণ তৈরি করতে আপনার কতদিন লাগবে? এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার এই যে নজরদারির কথা বলছেন, দালিলিক প্রমাণের কথা বলছেন, অতীতে বিএনপি এরকম অনেক কিছুর কথা বলেছে যে বিএনপি করবে কিন্তু তারা করেনি, যেমন ধরেন এটি নির্দলীয় সরকারের রূপরেখা, সহায়ক সরকারের রূপরেখা, আপনারা কখনো রোজা, কখনো বর্ষা, কখনো এটা, কখনো সেটা, এগুলো বলে বলছেন আমরা দিব, কিন্তু শেষ পর্যন্ত আপনারা আসলে কিছুই দেননি। সো মানুষের তো ধরেন সরকার তো রাষ্ট্র পরিচালনা করে, আপনারা অতীতে করেছেন, ভবিষ্যতে তো কখনো না কখনো করতেও পারেন, তো মানুষের তো আপনাদের ক্রিয়াকর্ম সেটিও মানুষ বুঝতে চাইবে, তো সেই জায়গায় আস্থা রাখবার মতো কোনো কিছু করতে পাচ্ছেন কিনা আপনারা? না, জাস্ট ছোট্ট করে আমার মনে হয় না তো ডিটেইলে এটা, না 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 ডিটেইলে যাওয়া, আমি বলছি আপনারা অনেক রকমের কথা, অনেক রকমের বক্তব্য জনসমক্ষে হাজির করেন কিন্তু সেটা ইমপ্লিমেন্টেশনে গিয়ে দেখা যায় সেটা আপনারা করেন না, এবং কেন করেন না সেটারও কোনো জবাব থাকে না। যে নিঃশ্বাসটা আমরা ছাড়ি এটা হলো কার্বন ডাইঅক্সাইড, যেটা গ্রহণ করি সেটা হলো অক্সিজেন। এখন একটা ঘরের মধ্যে যদি ক্রমাগত বেশি বেশি করে মানুষ গাদাগাদি করে ঢোকানো হয়, সেখানে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিঃসরিত হবে, ওই বাতাসটা অক্সিজেন ওখানে পরিপূর্ণভাবে না ঢুকানো পর্যন্ত পরিবেশটা বিশুদ্ধ হবে না। একটা পাখির ঝাঁকও যখন উড়ে যায়, সেখানে যদি আপনি একটা গুলি করেন, কারো আহত নিহত হওয়ার দরকার নাই, ঝাঁকটা কিন্তু তাৎক্ষণিক ভেঙে যাবে। তো বিএনপির উপরে যে দুঃশাসনের মাত্রাটা চেপে বসেছে 2006 থেকে, বিশেষ করে 2019, আপনি হিসাব করেন 13টি বছর, এবং এর মধ্যে আবার কি হয়েছে, ঘরের মধ্যে বিভীষণের কারণে বিভিন্ন পরিকল্পনা নিয়ে দলিল দস্তাবেজ হাতে নিয়ে এক একজন এক একদিকে চলে গেছে, অনেক বড় বড় বিজ্ঞজন, তারা বিদগ্ধজন হিসাবে তারা পরিচিত, গিয়ে এগুলোকে ফাঁস করে দিয়েছে। যে কারণে আমাদের যে মানে ই ছিল, প্ল্যানটা ছিল বা যে রোডটা ছিল আমাদের, যেই রাস্তা দিয়ে আমরা যাই, রোড ম্যাপটা আপনারা সেই জায়গাটা, সেই রোড ম্যাপটা আমরা সেভাবে, আপনাদের নেতৃত্বের দুর্বলতার কথা প্রতিটি সভায় অন্তত দুজন গুরুত্বপূর্ণ নেতা, ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং খন্দকার মোশাররফ হোসেন, তারা নেতৃত্বের বদলের কথাও বলছেন সামনের কাউন্সিলের মধ্যে। এটা তো একটা ভালো লক্ষণ, ভালো লক্ষণ। শহীদ জিয়া বীরুত্তম বলেছেন যে বিএনপির মধ্যে সমালোচনা করা হতো তখন, যে বিএনপিতে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছে, উনি যখন বলেছে হ্যাঁ দ্যাটস গুড, বিএনপি হবে ইউনিটি অফ ডাইভার্সিটি, বিভিন্ন মতের সমাহারকে একটা জায়গায় নিয়ে আসবো আপনার কাছে। মিস্টার তাজুল ইসলাম, মিস্টার আলাল বলছেন 98,000 মামলা, 26,000 আসামি, 26 লক্ষ আসামি, মানে এই চিত্রটা আসলে
রাজনীতির জন্য খুব একটা সুখকর কিছু না এটি একটি এবং তারপরে আমি প্রশ্নটা করে রাখতে চাই আপনার কাছে যে বাংলাদেশে আপনি নিজে উল্লেখ করেছেন একটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব আপনি পেয়েছেন এবং যে মন্ত্রণালয়টির সঙ্গে আসলে সারা দেশের একটা নিবিড় যোগাযোগের সম্পর্ক রয়ে থাকে তৃণমূল পর্যায়ে এই জায়গায় আপনার নিজস্ব পরিকল্পনাটি কি সেটি আমি বুঝতে চাই এবং এই মন্ত্রণালয়কে ঘিরে নানা রকমের আলোচনা সমালোচনা বিভিন্ন সময় অতীতে ছিল সেগুলোকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন আমার মনে হয় এই জায়গায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল তিনিও একজন প্রাক্তন সংসদ সদস্য হিসেবে হয়তো কিছু অবজারভেশন তা রাখতে পারবেন না ধন্যবাদ এখানে মামলার বিষয়টা আসলে তো এখন মামলা যাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে মামলা তো কিছু ঘটনা কিছু বিষয়াদি আছে তার কিছু কিছু ব্যাকগ্রাউন্ড আছে এখন আউটরাইট আসলে এটা সম্বন্ধে মন্তব্য করা কঠিন সারা বাংলাদেশ ষোলো কোটি মানুষের দেশ এখন এই দেশে অসংখ্য ঘটনা অঘটন সুঘটন অনেক কিছুই ঘটে তো সেগুলো দেশের আইনশৃঙ্খলা বাহিনী আছে আপনি তো দেশের যে কাঠামো এই কাঠামোর বাইরে যেতে পারবেন না সেখানে আইনশৃঙ্খলা বাহিনী আছে কোর্ট আছে এখন সমস্ত কোর্টে মামলা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীরা সেগুলো তদন্ত করে দেখবে যে ব্যবস্থাপনা আছে এর বাইরে তো আপনি এই মুহূর্তে আমরা বলার মতন আমাদের কাছে কিছু নেই এখানে আপনি ওই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আপনি যদি ওনারা নির্দোষ কোর্টে গিয়ে প্রমাণ করবেন যে না আমরা নির্দোষ এটা আমাদের নামে মিথ্যা মামলা হয়েছে এবং এটার জন্য উনি কম্পেনসেশন দাবি করেও কাউন্টার মামলা করতে পারেন এই একটা বিষয় আর আরেকটা বিষয় হলো যে আপনি যেটা বলেছেন যে বাংলাদেশের আমি যে একটা যে মন্ত্রণালয়ের দায়িত্বটা নিয়েছি এই মন্ত্রণালয় আসলে হ্যাঁ স্বাভাবিকভাবে বাংলাদেশের অনেক পরিবর্তনের সাথে এই মন্ত্রণালয়ের সম্পৃক্ততা আছে গ্রামীণ অবকাঠামো নির্মাণ করা এবং গ্রামের আপনার আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করা দারিদ্রতা বিমোচন করা স্থানীয় সরকার ব্যবস্থাপনাতে যথেষ্ট কাজ করার সুযোগ আছে আর এছাড়া সবচেয়ে বড় একটা জিনিস আমি অবজার্ভ করছি আমার তো খুব অল্প সময় আমি সাত তারিখে উঠে নিয়েছি তো হয়তো পাঁচ ছয় দিন এখন কাজ করছি তাও অনেকগুলো মিটিং টিটিং ফর্মালিটি এগুলো ফর্মালিটির বাইরেও দেখার জন্য এবং এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করার জন্য তাদের সাথে আনুষ্ঠানিকতা ইত্যাদি ইত্যাদির মধ্যে দিয়ে খুব বেশি কাজ না সুযোগ বেশিদিন কাজ করার না পারলেও কিন্তু আমি যতটুকু পেরেছি দেখেছি তাতে করে আসলে আমি খুব আশাবাদী এবং আমার কাছে মনে হচ্ছে যে আমরা অনেক বেশি কিছু করতে পারবো আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো অনেক বেশি অবদান রাখতে পারবে গ্রামগঞ্জে সর্বত্র এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এতগুলো কর্মসূচি উনি আমাদের নির্বাচন ইশতেহার সাথে সম্পৃক্ত করেছেন এবং এইগুলো সবগুলো যখন নাকি মাঠে কাজ করবে এ সমস্ত কর্মসূচিগুলো আর এখানে আরেকটা জিনিস জিল্লুর সাহেব আমি টেলিভিশনে বলার জন্য না এমনি আমি বলছি যে আসলে আমরা এগুলোতে কিছু সংস্কার করলে আমরা অনেক ভালো গতি সৃষ্টি করতে পারবো এবং অনেক অর্জন করতে পারবো আমি যে দু তিনটা ডিপার্টমেন্ট আমি অর্গানাইজেশন ভিজিট করেছি সেখানে আমি দেখেছি যে আমাদের সব কিছুই আছে কিন্তু আমরা যে পরিমাণ আউটপুট পাওয়া দরকার সে পরিমাণ হয়তো আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছছি না তবে এটা আমরা আশাবাদী যে খুব অল্প সময়ের ব্যবধানে আমরা এই গতিটা সৃষ্টি করতে পারবো আমি একবারে নাম মেনশন করে ওই সমস্ত প্রতিষ্ঠান না বলাই ভালো তবে আমি খুব আশাবাদী যে এখান থেকে আরও অনেক ভালো ফল পাওয়া যাবে কারণ দেশটা তো একটা প্রক্রিয়ার মাধ্যম দিয়ে চলতে চলতে এমন একটা জায়গায় আসছে যেমন আমি আপনাকে বলি যেমন বিদ্যুৎ আমরা সারাদিনে কয়েক ঘন্টা বিদ্যুৎ পেত না মানুষ কিন্তু এখন গ্রামে কিন্তু আপনার সারাক্ষণই মানুষ বিদ্যুৎ পাচ্ছে এই শুধু গ্রামের মানুষরা বিদ্যুৎ ঘরে বাতি জ্বালাচ্ছে এটা না অর্থাৎ এটা আমি বলছি যে আমাদের স্ট্যাটাসটাতে আসতে পেরেছি যে এখন বিদ্যুৎ আমাদের লাগবে আমাদের ইকোনমিক গ্রোথের জন্য এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য আমাদের প্রোডাক্টিভ সেক্টরের জন্য এগুলোর জন্য তো এগুলোর জন্য আবার বিদ্যুৎকে উৎপাদন করার জন্য আমাদের এনার্জি দরকার এগুলো সবগুলোই এখন মোটামুটি একটা স্বস্তিদায়ক জায়গায় নিয়ে আসা সম্ভব হয়েছে এবং আনার পরিপ্রেক্ষিতে এখন আপনার সামনের দিকে যে গোহের প্রোগ্রাম আছে সেগুলো মিট করার জন্য আপনার পিছন থেকে আর খুব বিশেষ তাগাদা বোধ করতে হবে না আল্লাহ ভাই একটা বিষয় বলেছেন উনি গুরুত্বপূর্ণ বিষয় যেমন ৩৮০ কোটি মানুষের কাছে যা সম্পদ আছে সে 26 জন মানুষের কাছে আছে আমি একটু ব্যাখ্যা দিয়ে বলি আল্লাহ ভাই বিষয়টা হলো যে হ্যাঁ কথাটা হয়তো সত্য অথবা আরও 8 জন মানুষের কাছে দেখা যায় যে সারা পৃথিবীর 25% সম্পদ আছে এরকম রিপোর্টও আমি একবার দেখেছি যেমন আমি যদি একটা উদাহরণ দিই যেমন বিলগেটের কাছে যা সম্পদ আছে এখন বিলগেট একা কিন্তু এখান থেকে সুবিধা নেয় না এখানে কিন্তু পৃথিবীতে 17 কোটি মানুষ কিন্তু সেখান থেকে অর্থনীতির সুবিধা পায় এবং সেখানে শ্রম দেয় এবং মেধা
এবং সেখানে ইনোভেশনের জন্য কাজ করার জন্য সুযোগ পায় এবং আউটপুট অর্থাৎ কনসেন্ট্রেশন অফ দ্য ওয়েলথ ইজ ডাজ নট মিন অলওয়েজ ইট ইজ দ্য গিভিং দ্য পার্সন কনসার্ন আন্ডার হুজ ব্যানার অল দ্য অ্যাসেট হ্যাভ বিন কনসেন্ট্রেটেড এটা কিন্তু কোটি কোটি শত শত কোটি মানুষকে আমাদের এখানকার ধনাঢ্য ব্যক্তিদের একটা বড় পার্থক্য আছে কারণ ওরা ওদের সম্পদটা দান করে দিচ্ছে এই ব্যাখ্যাটা না দান করতে হবে না আপনি এখানে একটা অর্গানাইজেশন করেছেন ধরুন মনে করেন যে একটা ফ্যাক্টরি করেছে গভর্নমেন্ট এই ফ্যাক্টরিটাতে 200 লোকের কর্মসংস্থান হয়েছে এটা সরকার করলে তখন আপনি বলেন যে এটা আউটপুট যেটা আসছে সেটা প্রফিট যেটা আসছে যাচ্ছে আমি যদি ধরি একটা ব্যক্তি যিনি নাকি করেছেন 200 লোক কর্মসংস্থান হয়েছে 200 লোক এখানে বেনিফিট রইতেছে আর ওখানে যে আউটপুটটা আসছে এটা তো আবার সাইক্লিক অর্ডারে গিয়ে আবার ইনভেস্টমেন্ট হচ্ছে আবার নামে আপনার থাকতেছে ওনার থাকতেছে অথবা আমার নামে থাকতেছে হোয়াট এভার ইট ইজ কিন্তু কাজটা সুবিধাটা পাচ্ছে গোটা দেশ দেশের মানুষ অর্থাৎ দারিদ্রতা কমানোর জন্য ইট ডাজ নট মিন আর আজকের পৃথিবীতে অর্থনৈতিক ব্যবস্থাপনা আজকে একজন ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডের যে চিত্রটা ক্যালমার্ক্সের অর্থনীতির যুগের বাই আগে যেরকম ছিল আজকে তো ভিন্ন আজকে তো এখানে দ্যার ইজ এ লট অফ কমপ্লায়েন্সেস ইস্যুজ ইজ দেয়ার হুইচ ইজ গিভিং দ্য হিউজ সিকিউরিটি টু দ্য কমন পিপল সোশ্যাল সেফটি নেট অথবা সোশ্যাল সিকিউরিটি সহ হেলথ কেয়ার দিস দ্যাট মেনি প্রোগ্রাম ইজ প্রিভেলিং ইন হোল ওভার দ্য ওয়ার্ল্ড তাতে করে সুবিধাটা হচ্ছে কি নামে কারো থাকতেছে কিন্তু সম্পদের সুবিধা কিন্তু সকল জনগোষ্ঠী পাচ্ছে এবং আজকের পৃথিবীতে একটু একটু আপনি যেটা বলেছেন মোটা দাগে ওটাই ঠিক আছে কিন্তু যাদের নাম আপনি বললেন বা আমি যে নামগুলো বলার চেষ্টা করেছি তথ্য দিয়ে তাদের মধ্যে কিন্তু কারো সম্পর্কে এরকম অভিযোগ নাই যে সে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বা হাজার হাজার কোটি ডলার পাচার করে দিচ্ছে আপনি একটা ছোট্ট জিনিস আমি বলি এদের কারো কারো বেলায় দেখাতে পারবেন না যে ওয়েলফেয়ারের জন্য তারা এরকম আবার শত শত কোটি টাকা ডলার তারা আবার ব্যয় করছে সেই উদাহরণও আছে অথচ আমাদের ট্র্যাজেডি হলো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকিং হয়ে এতগুলো টাকা চলে গেল আজ পর্যন্ত রিপোর্টটা প্রকাশিত হলো না কারা কারা এর সঙ্গে জড়িত 25 বার তারিখ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী সাহেব কিন্তু হয়নি আমাদের আমার দুঃখটা হচ্ছে সেই জায়গায় ফিলিপাইনে একজন সাজা হয়ে গেছে ফিলিপাইনের মধ্যে আর আমরা রিপোর্টটাই প্রকাশ করতে পারলাম এখন আবার বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কে মামলা করা হবে আমি বলি এখানে এই যে বড় দাগের অব্যবস্থাপনা এটা কিন্তু ওই ধনীদের বেলায় নাই না এই বিষয়টা সম্বন্ধে যদি আমি যদি সুইফটের হ্যাকিং করে যে টাকাটা আমাদের এখান থেকে চলে গেছে 10 বিলিয়নের মধ্যে 2 বিলিয়ন শ্রীলঙ্কা থেকে আসছে এবং ফিলিপাইন থেকে 1 বিলিয়ন ডলার আনা গেছে আর এখন সেখানে মনে হয় 6-7 বিলিয়ন আছে এটা আসলে আমি ব্যক্তিগত আলাপচারিতে একদিন অর্থমন্ত্রী বলছেন আমরা যদি আউটরাইট কোনো এক্সট্রিম পন্থা অবলম্বন করি টাকাটা আমরা পেতে আমাদের সমস্যা হবে যেই কারণে এখন মামলাটা করার লাস্ট মেয়াদ হলো ফেব্রুয়ারি মাসের ভিতরে করতে হবে সে কারণে ফেব্রুয়ারিটাকে ধরে রাখা হচ্ছে তদন্ত রিপোর্টটা তো বলা যেত বাংলাদেশের কারা জড়িত এই রিলেটেড সেটা হচ্ছে যে মামলা করে এই অর্থ আনতে কত টাকা ব্যয় করতে হবে এটি নিয়ে অর্থনীতিবিদদের কেউ আমার এখানে প্রশ্ন তুলেছেন যে পরিমাণ টাকা এই টাকা তুলতে আমি আসলে কত টাকা ব্যয় করে কত টাকা আনতে পারবো সেটি একটা প্রশ্ন আছে না আসলে মানে দুদিক থেকেই ক্ষতিগ্রস্ত হলাম কিনা না আসলে আপনাকে স্বীকার করে না অবশ্যই ফিজিবল এটা আপনার পৃথিবীতে এটা কোনো নতুন ঘটনা নয় এই এখন আমরা আমাদের টাকাটা রেখেছি নিউ ইয়র্ক ট্রেজারির কাছে তাদের কাছে টাকাটা জমা আছে বাংলাদেশের বেলায় নতুন এত বড় অঙ্কের একটা হ্যাকিং হওয়া বাংলাদেশের জন্য নতুন কিন্তু সারা পৃথিবীতে হর হামেশা হয়েছে এবং এটার জন্য কাস্টোডিয়ান হলো তারা তাদের কাছে টাকা আমরা জমা রাখছি সে তার থেকে টাকা নিচ্ছে অত স্বাভাবিকভাবে তাকে আমরা লাইবিল করবো তার বিরুদ্ধে ব্যবস্থা নেব আমাদের অ্যাকাউন্ট থেকে তারা হ্যাক করে টাকা নিয়েছে এখন এখানের জন্য কোনো বাংলাদেশের ইনভলভমেন্ট থাকার দরকার আছে এটা আমি মনে করি না এখন আমরা তর্কের খাতিরে বিভিন্ন কথাই বলতে পারি এখানে কনাইভেন্স কেউ ছিল এটাকে আমি বলতে পারি না বলতে পারি তবে এই বিষয়টা আমি জানি যতটুকু সেটা হলো যে এটা তো আই এম নট দ্য সোললি একেবারে আমি ক্লোজলি এটার সাথে আমি ইনভলভ না কিন্তু বিষয়টা হলো সম্মুখে হ্যাকিংয়ের অসংখ্য ঘটনা আছে এবং সেরকম একটা ঘটনা বাংলাদেশের বেলায় ঘটেছে বাংলাদেশের সরকার তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়ার পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কা থেকে 2 বিলিয়ন ডলার এবং পরবর্তী ফিলিপাইন থেকে আরও 1 বিলিয়ন অর্থাৎ এখন 6 বিলিয়নের কিছু বেশি টাকা এখন ওখানে আছে এবং সেটার জন্য ফিলিপাইনের সাথে আমাদের সাথে হর হামেশা আলাপ আলোচনা এবং দরবার কারবার করে এখন শেষ পর্যন্ত এখন লাস্ট
মামলা করার কথা আসছে এবং মামলা সেই মামলাটা এখন ফেব্রুয়ারি মাসটা হচ্ছে লাস্ট টাইম এই জন্য ফেব্রুয়ারিটাকে ধরা হয়েছে এবং বড় ধরনের সর্বনাশ হতে পারত আপনার সাথে আমি একটা ডিজিট গড়বড়ের কারণে আপনার সাথে যে ব্যাংক আপনার একটা জিনিস নিউ ইয়র্কের যে ব্যাংক সেই ব্যাংক কিন্তু একটা ডিজিট গড়বড়ের কারণে আমি দিলে আপনি ওটাকে স্টপ করে দিয়েছিলেন আমি মনে করি আপনি যে কথাটা উঠেছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা মনে করি আমাদের এখানে দুর্নীতি আছে একজন আরেকজনকে গুষ্টুষ খাইয়া কিছু টাকা অংশ নেয় নিলে টিলে যদি সে এখান থেকে এই হাত থেকে ওই হাতে যায় বাংলাদেশের ভিতরে টাকাটা থাকে এবং বাংলাদেশের বাহিরে যখন টাকাটা চলে যায় এটার বেনিফিটটা বাংলাদেশ পায় না তো এইটা একটা আমাদের জন্য আসলে অত্যন্ত বড় ধরনের কনসার্ন এবং এই সমস্তগুলো আমরা তো সময়ের ব্যবধান কারণ আপনি বুঝেন বাংলাদেশে বসবাস করে আপনি সারা পৃথিবীকে কন্ট্রোল করতে পারবেন না এবার সারা পৃথিবীর বিভিন্ন দেশের টাকা বিভিন্ন জায়গায় যায় কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এখানে এরকম যারা করে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ওদের বিরুদ্ধে রাষ্ট্রের ব্যবস্থা না নেওয়ার কোনো রকম সুযোগ নাই সেকেন্ডলি হলো যে এখানে আমাদেরকে আরও কতগুলো পটেনশিয়াল এলাকা আমরা করে নিতে আমাদের আইনগত কিছু কিছু ত্রুটি বিচ্যুতি আছে যে সমস্ত সুযোগগুলো বিভিন্ন জন নিচ্ছে এবং সেই সমস্ত আইনগুলো সংস্কার করার জন্য সরি টু ইন্টারফেয়ার আমাদের দেশে পর্যাপ্ত আইন আছে বিশ্বাস করেন আমি দৃঢ়তার সঙ্গে বলি একজন আইনজীবী হিসাবে একজন এই যুগে যুগোপযোগী আইনও আছে কিন্তু আমি একটা উদাহরণ আপনাকে আমি দিই আমি নাম বলবো না বাংলাদেশের নাগরিক আপনি যে সেক্টরটা এক্সপার্ট সেই সেক্টরের একজন সর্বোচ্চ মানে বিনিয়োগকারী বাংলাদেশের তিনি সিঙ্গাপুরের নাগরিক হিসাবে সিঙ্গাপুরে গিয়ে সর্বোচ্চ ধনী হয়েছেন কেন এটা তো বাংলাদেশে আরও অন্যান্য কাজে তিনি ব্যয় করতে পারতেন না আপনি কার কথা বলছেন আমি জানি না আর আমরা এইভাবে সামিট পাওয়ারের কথা বলছি সামিট পাওয়ার তো সেখানে ক্যাপিটাল মার্কেটের এনলিস্টেড হয়েছে এখন সেই জন্য সে ক্যাপিটাল ব্যবসা বাণিজ্য করে এর অর্থ তো বাংলাদেশ থেকে কোনো টাকা নিতে হয়েছে তা তো না অথচ বাংলাদেশে এসেছে কিন্তু চায়না কিন্তু এখানকার স্টক মার্কেটে প্রবেশ করেছে চায়না বাংলাদেশে আসছে উনি সিঙ্গাপুরে হয়তো ওনার সম্পত্তি এখানে আসলে চায়নার আশা প্রয়োজন পড়তো না 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 ওনার সম্পদ দিয়ে হবে না এখানে সারা পৃথিবীর আপনি তো সারা পৃথিবী ওয়েলকাম করছে না আপনি নিউ ইয়র্ক টোকিও আপনার স্টক মার্কেটে কি আপনার পৃথিবীর বিভিন্ন দেশে নিউ ইয়র্কে জার্মানি ফ্রান্সে সবাই যাচ্ছে না আপনি তো আপনি এরকম যদি ফ্যাসিলিটি পান তাহলে আমরা যদি সৌভাগ্য ইউ ক্যান মেক মানি মোর ফর বাংলাদেশ এখন তো উনি এখান থেকে টাকা নিয়ে যাচ্ছেন না ওখানে উনি ওনার অ্যাসেট দেখাচ্ছেন এবং সেখানের মধ্যে ক্যাপিটাল মার্কেটে ব্যবসা করতেছেন তো ব্যবসা করলে তো এটা তো দোষের তো আমি মনে করি এখানে আইনগত কোনো রকম বাধা আছে অথবা কোনো রকম উনি দেশের স্বার্থের পরিপন্থী কিছু করতেছেন এটা তো আমি দেখি না আর যদি থাকে তাহলে তো আপনারা আইনজীবী যখন নাকি আপনি এর বিরুদ্ধে ব্যবস্থা নো এট 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 এটা আমার মনে হয় এর ব্যাখ্যাটা আমার মনে মানুষ মিসগাইড করবে না আইনের আইনের পাশাপাশি কিন্তু নৈতিকতারও একটা বিষয় আছে না এটা নৈতিকতার অসুবিধা কিন্তু আপনি যদি আপনি আমি আমি বিদেশে যদি কাজ করেন যদি টাকা কামাইতে পারেন যদি আইনের ভিত্তিতে হতো তা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিদ্রোহ হতো আল্লাহ সেবা নৈতিকতার ভিত্তিতে কিন্তু ওটা হয়েছে বিদেশের শ্রমিকরা যায় কাজ করে টাকা রোজগার করে নিয়ে আসে উনি ওখানে ক্যাপিটাল মার্কেটের সাথে অ্যানলিস্টেড হইয়া সেখান থেকে টাকা কামাইতে পারলে দোষ কি এটা তো আমাদের জন্য ভালো ইট ইজ প্রফিট ফর আস না না ক্যাপিটাল মার্কেটের প্রশ্ন না আমার প্রশ্ন হচ্ছে যে উনি সিঙ্গাপুরের সর্বোচ্চ ধনী হিসেবে দেশে খ্যাতি পেয়েছেন সিঙ্গাপুর এটা ক্যাপিটাল মার্কেট কিনা বা অন্য কোন ধনী হিসেবে বাইরে বিলিয়নিয়ার হিসেবে পেয়েছেন এবং কারণ ওনার ক্যাপিটাল সেখানে 30 নম্বর সোফার আমার সামনে 37 নম্বর হতে পারে উনি সেখানে বাংলাদেশের ওনার সারা পৃথিবীতে আজকে সারা পৃথিবী আপনি তো ক্যাপিটাল মার্কেট বুঝেন যথেষ্ট আপনারও আছে এখন আপনি মনে করেন যে আপনার যা অ্যাসেট আছে সেই অ্যাসেটটা আপনি দিয়ে এক এটাকে আপনি প্রুভ করেছেন যে আমার অ্যাসেটটা বেসড অন সলিড গ্রাউন্ড এবং সেই কারণে উনি ওখানে ঢুকতে পেরেছেন এবং এখানে ইনকাম করতেছেন এবং এই টাকা বাংলাদেশের লাভ হচ্ছে আমি জানি না ওই যে রাইট টু ইনফরমেশন আপনি বলেছেন না একটু আগে রাইট টু ইনফরমেশন আমাদের এখানে আইনে আছে সিটিজেন চার্টার আমাদের এখানে আইনে আছে কিন্তু আমার কথাটা হচ্ছে আইন এবং শাসন দুটোই আছে আইনের শাসন যদি না থাকে তাহলে ট্রান্সপারেন্সি ত্রুটি দেখা যায় সেই ট্রান্সপারেন্সি ত্রুটিটা না থাকে আপনাদের কাছে বেশি প্রত্যাশা মানুষের এই জন্যে নাগরিক সমাজের এই জন্যে যে পর পর তিন টার্ম আপনারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন আমাদের কাছে যতটা প্রত্যাশা ছিল তার চেয়ে 3 গুণ বা 30 গুণ কিন্তু বেশি কারণ তো অনেক উন্নতি পরিবর্তন সাহেব অনেক উন্নতি হয়েছে অনেক ভালো আছে উন্নত বাংলাদেশের সমৃদ্ধি বা বাংলাদেশের অগ্রগতি নিয়ে বিতর্ক খুব কম কারণ এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছে তো এই যে আমার কাছে দেখেন আমার কাছে টাইম ম্যাগাজিনে প্রচ্ছদ বেগম খালেদা জিয়ার এই জায়গায় আপনি যদি দেখেন 1991 সন থেকে তার যে প্রতিজ্ঞাগুলো ছিল সেখানে এই প্রাইমারি এডুকেশন সেখানে এই যে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই সেখানে এই যে আপনার পানি সমস্যা আমাদের আমাদের অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারাল যে সাহায্য আর সহযোগিতা আনা বিদেশের কাছ থেকে অনেক প্রোগ্রেসের কথা এটা এটার উপরে লেখা আছে লন্ডন অবজারভারে ওনার সরকারের প্রশংসা রয়েছে 91-96 সময়ের
তারপরে নিউ ইয়র্ক টাইমসে রয়েছে, টাইম ম্যাগাজিনে রয়েছে, ধারাবাহিকতা না ধারাবাহিক এটা নিয়ে হিংসা করার বা হিংসা করার কিছু নাই। এই সরকারের আমলে বেশি হচ্ছে, বেশি হচ্ছে এবং দৃশ্যমান হচ্ছে, সেটা হলো যেহেতু এটার কন্টিনিউটি রয়েছে, কন্টিনিউটি রয়েছে, কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্টটা কতটা হচ্ছে সেইটা হচ্ছে মূল বিষয়। আজকে না হলে আপনি দেখেন এই যে ওনাদের গায়ে তো বিএনপির গন্ধ নেই বা আওয়ামী লীগেরটা অতটা নেই, মুক্ত মনে এবং ভালো মানুষ হিসাবে জানে। একটা না আমি শেষ করে দিচ্ছি, অধ্যাপক আনিসুজ্জামান সাহেব উনি কালকে একটা অনুষ্ঠানে বলেছেন যে সরকারের ভুল ধরিয়ে দিতে হবে নাগরিক সমাজকে, মানে রাজনৈতিক যে একটা শূন্যতা তৈরি হয়েছে নাগরিক সমাজকে সেই দায়িত্বটা নিতে হবে, উনি ডিটেল বলেছেন। ওই একই অনুষ্ঠানে শাহরিয়ার কবির সাহেব বলেছেন জামাত শিবিরের কর্মীরা আওয়ামী লীগে ঢুকে পড়েছেন, এর আগের মেয়াদে জামাত শিবিরের বহু সদস্য আওয়ামী লীগের স্থানীয় নেতাদের হাত ধরে বিভিন্ন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে ও প্রশাসনে ঢুকে পড়েছেন। আওয়ামী লীগ যদি এখনই সতর্ক না হয় তাহলে শুধু দল বা সরকার নয় দেশ ও জাতির জন্য বিপর্যয় ডেকে আনবে, এটা বলেছেন শাহরিয়ার কবির। আবার শহীদ আসাদ দিবসে সিরাজুল ইসলাম চৌধুরীর মতো একজন বরেণ্য স্যালুটেবল পার্সন উনি বলেছেন উন্নতির অন্তরালে মানুষ দুর্দশার মধ্যে বাস করছে। আমাদের কথা রাজনৈতিক বিতর্ক বাদ দিলাম, এগুলো নিয়ে মানে গভীরভাবে চিন্তা করে এগোতে হলে আগে চিন্তা করতে হবে যে না মানুষের প্রতিনিধিত্ব করে কারা কারা, তাদের সঙ্গে একটু সদ্ভাবটা গড়ে তুলতে হবে। সেই অ্যাটিটিউডটা থাকা শেষ প্রান্তে আমরা খুব ছোট করে নাগরিক সমাজ যে আহ্বানটা জানাইছে আমি মনে করি এটাকে আমিও স্বাগত জানাই। সারা পৃথিবীতে নাগরিক সমাজ, সিভিল সোসাইটি ওনারা ওনার ভূমিকা পালন করে, ইট ইজ ইনফ্লাইড, ইট বিকামস এ অর্গান অফ দ্য ডেমোক্রেসি। এখন ঘটনা যে এটাকে আর আমরা যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলছেন, আসলে আমরা এসডিজির কিন্তু সিগনেটরি, আমরা এমডিজি কিন্তু সাকসেসফুললি এই সরকার শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু সাকসেসফুললি সম্পূর্ণ করতে পারছে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট করে। এখন আসলে অন্য পত্রিকায় কে কী লিখবে না লিখবে অথবা কে কী বলবে না বলবে, কিন্তু আপনার জাতিসংঘের হিসাব অনুযায়ী আমরা কমিটেড এবং তাদের কাছে উই আর অ্যাকাউন্টেবল যে আমরা আমাদের এই সমস্ত প্যারামিটারগুলো পূরণ করে সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোলগুলো আমরা পূরণ করব এবং সেভাবে কিন্তু দেশ আগাচ্ছে। আর আমি মনে করি কিন্তু অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে। আমি সম্প্রতি একটা কনফারেন্সে গিয়েছিলাম যেখানে নরের প্রাইম মিনিস্টার বলছেন যে উন্নত দেশ যাদেরকে বলা হয় এরা আসলে কেউই সেই অর্থে উন্নত দেশ না যদি আপনি এসডিজি কে বিবেচনায় আমরা যতই বলি না কেন বা স্বপ্ন দেখাই না কেন ওগুলো আমরা করে ফেলবো, কারণ এখানে অনেক সূক্ষ্ম 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 বিষয় আছে যেগুলো আমরা চিন্তার মধ্যে নিই এবং প্রত্যেকটার সঙ্গে ওয়েলফেয়ার জড়িত। জি না অফকোর্স অফকোর্স আপনার এসডিজি এখন আপনাকে তো এই প্যারামিটারগুলো আপনাকে ফুলফিল করতে হবে এবং আমরা কিন্তু এটাকে সিরিয়াসলি আমরা কগনিজেন্সি নিয়েই কিন্তু কাজ করা হচ্ছে। তো অতএব আমি মনে করি বাংলাদেশের আজকের অবস্থানটা অত্যন্ত সুদৃঢ় এবং সামনের দিকে আমাদের সুদিন অপেক্ষা করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যতক্ষণ পর্যন্ত থাকবে আমি মনে করি বাংলাদেশ ইনশাআল্লাহ আগাবে এবং বাংলাদেশের মানুষের সকল আশা কাঙ্ক্ষা পূর্ণ হবে, বঙ্গবন্ধুর স্বপ্ন এবং স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আমাদের পূরণ হবে। এখানে আমরা আমার মনে হয় এখানে আমরা এই কনফিডেন্সটা রাখতে না একজন ব্যক্তির উপরে পুরোপুরি নির্ভর করার আমাদের নেতৃত্ব কিছু বিপদ আছে না একজন ব্যক্তির উপরে, কিন্তু আমরা যেটা দেখছি আমরা যেটা দেখছি যে ওনাকে যতটা সমীহ করা হয় তার চেয়ে যেন ওনাকে একটু মানে শাসক অভিভাবক হিসাবে বেত্রদণ্ড নিয়ে বসে আছেন এমনটা মনে করা হয়, এটা সবসময় কিন্তু হয় না। একটা টিম ওয়ার্ক লাগবে, সেই টিম ওয়ার্কটা হচ্ছে মূল বিষয়। একটা টিম আছে, ভালো ভালো টিম আছে ওনার অধীনে, নেতৃত্বটা উনি দিচ্ছেন, অর্থাৎ নেতৃত্বটা আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে এই নেতৃত্ব এত বেশি মেধাবী, বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন এবং এই নেতৃত্ব আমাদেরকে আসলে ভালো একটা জায়গায় নেবে। আর এখানে উনি একটা টিম নিয়ে কাজ করেন, আর এত কাজ তো বাংলাদেশের এত উন্নয়ন এত সফলতা উনি একা করতে পারছেন না, উনি কাজগুলো ডিস্ট্রিবিউট করতে পেরেছেন এবং জেনেছেন কাকে দিয়ে কী কাজ করাইতে হবে এবং সেই কাজগুলোকে আবার অ্যাকাউন্টেবল করতে পেরেছেন। দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এস এম এস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30। দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুকও সরাসরি দেখতে পারেন। ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয় মাত্রা .com, ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রা যে পেজগুলো রয়েছে সেই সব পেজগুলোতে। আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। মিস্টার সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং মিস্টার তাজুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলেন সরকারের নতুন মন্ত্রী, অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একজন মন্ত্রী এবং একজন সাবেক সংসদ সদস্য, যিনি বিরোধী দলে এই অর্থে যে রাজপথের বিরোধী দল তারা এখন নিজেরা বলছেন এবং সরকার পক্ষ তাদেরকে সেভাবেই চিহ্নিত করবার চেষ্টা করছে, যদিও রাজপথের তাদের তৎপরতা নিয়ে নানা রকমের প্রশ্ন আছে এবং সেই প্রশ্নের কিছুটা জবাবও মিস্টার আলাল দেবার চেষ্টা করেছেন। কিন্তু অনেকগুলো সমস্যা বা দুজন অতিথি চিহ্নিত করবার চেষ্টা করেছেন, যেগুলো আসলে সরকারের সরকার প্রধানের অঙ্গীকারও তিনি বহুবার ব্যক্ত করেছেন। সেটি হচ্ছে যে দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, অন্তত দুর্নীতিকে নির্মূল করবার একটা চেষ্টা, দেশে সুশাসন প্রতিষ্ঠা করা, যেখানে মিস্টার আলাল বারবার বলছেন যে এই সুশাসন মানে হচ্ছে তিনি মনে করেন আইনটা সবার জন্য সমান হতে হবে। এবং সেখানে মিস্টার তাজুল ইসলাম স্থানীয় সরকার মন্ত্রী, তিনিও একমত পোষণ করেছেন মাদক মুক্ত সমাজ বাংলাদেশের সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি এটি এবং সন্ত্রাস নির্মূল। এবং সেখানে সরকারের মন্ত্রী তিনি দাবি করেছেন যে বিশেষ করে আন্তর্জাতিকভাবে যে সন্ত্রাসী তৎপরতাকে এখন সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি বাংলাদেশের বর্তমান সরকার যথেষ্ট ভালোভাবে দমন করতে পেরেছে। এবং মিস্টার আলাল বলেছেন যে এই সাফল্যগুলো আছে একথা অস্বীকার করবার কোনো সুযোগ নেই, কিন্তু এগুলো একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এবং বর্তমান সরকারের সাফল্যের গতি অনেক বেশি বা অনেক কিছু দৃশ্যমান, তার কারণ হচ্ছে তারা টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আছে। এবং মিস্টার তাজুল ইসলাম তিনি মনে করেন যে বাংলাদেশে বহু বিষয় আছে যেগুলোতে আসলে সংস্কার করা দরকার, যদিও বাংলাদেশের সংস্কার একটি পরিত্যাজ্য বিষয় কিন্তু এটি বাস্তবতা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে বাংলাদেশের আইন কানুন বিধি বিধান প্রতিষ্ঠানে অনেক সংস্কার দরকার এবং জবাবদিহিতাটা নিশ্চিত করতে হবে, সেটিও দুজন বলেছেন। এবং এই জবাবদিহিতা বিশেষ করে সরকারে যারা আছেন তাদের জবাবদিহিতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আশা করি যে বিরোধী পক্ষে যারা আছেন তাদেরও জবাবদিহিতার অনেক কিছু আছে সেটিও তারা নিশ্চিত করবেন। এবং দুজনই বলেছেন জাতীয় ঐক্যমত্যের কথা, ঐক্যমত্যের উপরে গুরুত্ব আরোপ করেছেন এবং ঐক্যমত্যের জন্য মিস্টার আলাল তাদের ঘোষণাপত্রের দলের সেখানে অঙ্গীকারের কথা প্রকাশ করেছেন। সরকার পক্ষে এখন যারা আছেন তারা বিভিন্ন সময়ে জাতীয় ঐক্যমত্যের সরকারও করেছেন, তারা সবাইকে মিলে নিয়ে বা সরকার গঠন করবার একটা চেষ্টা প্রবণতা তাদের মধ্যে সবসময় আছে, কিন্তু এই ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য যে রাজনৈতিক পরিবেশটা নিশ্চিত করা দরকার সেটির খানিকটা অভাব বাংলাদেশে আছে। এর জন্য কার দায় কতখানি অতীতে বর্তমানে সেগুলো নিয়ে হয়তো আলোচনা হতে পারে, কিন্তু সেই আলোচনার চেয়ে বড় কথা হচ্ছে এই প্রসঙ্গ এখানে এসেছে যে অতীত নিয়ে অনেক ঘাটাঘাটি করলে হয়তো করা যাবে, যেমন নির্বাচনের প্রসঙ্গ এসেছে সেটি নিয়ে হয়তো প্রশ্ন তোলা যাবে, কিন্তু বাস্তবতা হচ্ছে আলোচনাও করা যাবে, কালক্ষেপণ করা যাবে, কিন্তু বাস্তবতা হচ্ছে একটি সরকার নির্বাচন হয়েছে, এটি সরকার গঠিত হয়েছে এবং তারা শান্তিপূর্ণভাবে তাদের সময়টা পার করছেন। কাজেই এইসব বিষয়ের নিয়ে আলোচনা যত বেশি গুরুত্বপূর্ণ তার চাইতে হচ্ছে গঠনমূলক কার্যক্রম নিশ্চিত করা, ভবিষ্যৎ পরিকল্পনা করা এবং তার সঙ্গে জনগণকে কীভাবে সম্পৃক্ত করা যায়, এবং সেটি যারা উন্নয়নের দায়িত্বে আছেন, উন্নয়ন করবার দায়িত্বে আছেন ক্ষমতায়, তাদেরও উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে জনগণকে সম্পৃক্ত করতে হবে। বিরোধী পক্ষ যারা আছেন সরকারের দোষ ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য, সমালোচনা করবার জন্য বা ভবিষ্যতে নিজেরা ক্ষমতায় আসতে চান সেই অঙ্গীকারগুলো কি সেগুলো বাস্তবায়নের জন্য বা সেগুলো মানুষের মাথায় ঢুকে দেওয়ার জন্য মানুষকে আসলে তাদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।